নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 30 জুন 2020, হ্যাঁ বন্ধুরা, 30 জুন 2020 বৃহস্পতি ধনুরাশিতে অবস্থান করছে, যার ফলে এই 6টি রাশির অর্থাৎ তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি জাতক ও জাতিকার কী শুভ প্রভাব পড়তে চলেছে। এর আগের ভিডিওতে আমি মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত বলেছি আপনাদের কেমন যেতে পারে, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো শুরু করার পূর্বে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, দেখুন মানুষের সাকসেস হওয়ার জন্য কিন্তু দুটি জিনিস দরকার, এক হচ্ছে লাক এবং দ্বিতীয় হচ্ছে সঠিক কর্ম। এই চ্যানেলে আপনারা আপনাদের ভবিষ্যতে কেমন যেতে চলেছে তা নিয়ে আপনারা জানতে পারেন এবং আগাম এই চ্যানেলের মাধ্যমে আপনারা পূর্বাভাস পান। কিন্তু সঠিক কর্ম কী করে করবেন বা খারাপ সময়ে সঠিক কী করে ডিসিশন নেবেন সেটা কিন্তু আমি এই চ্যানেলে বলি না, তার জন্য আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের নাম জীবনজয়ী। আমি একটি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যান গিয়ে দেখুন, ভিডিওগুলি দেখুন। এবং আমি এতটুকুটা বলতে পারি যে এই দুটি চ্যানেলের ভিডিও যদি আপনারা ঠিকমতো অবজার্ভ করতে পারেন তাহলে 100% আপনারা সাকসেস পাবেনই পাবেন, এটা আমি খুব জোর গলায় বললাম। তো আমি একটি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমি মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত জাতক জাতিকার কেমন যাবে তা বলে ফেলেছি, আজকে আমি তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত জাতক জাতিকার কেমন যেতে পারে এই ধনুরাশিতে বৃহস্পতির প্রবেশের ফলে তা আমি বলতে চলেছি। তো প্রথমে আসি তুলা রাশি। তুলা রাশির তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান, এর ফলে আপনাদের যোগাযোগ মাধ্যম কিন্তু বৃদ্ধি পাবে, মানে যে কোনো রকম যোগাযোগ, সে চাকরির বলুন, বিয়ের ব্যাপারে বলুন, যে কোনো রকম যোগাযোগ কিন্তু একটা বৃদ্ধি পেতে চলেছে, কারণ তৃতীয় ভাব থেকে দেখা যায় যোগাযোগ স্থান। এছাড়াও আপনারা ভাই, কাকা, মামা এবং বাবার কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন। এরপর আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান, আপনাদের কথার মধ্যে কিন্তু মধুরতা থাকবে এবং আপনারা যে কোনো কথার মাধ্যমে যে কারো মন জয় করে ফেলতে পারবেন এবং যার ফলে আপনাদের না হওয়া কাজ আপনারা কিন্তু করে ফেলতে পারবেন। এছাড়াও বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা নতুন কোনো কাজের উদ্যম নিয়ে এগোলে কিন্তু আপনারা যে কোনো কাজ করে ফেলতে পারবেন। এরপর আসি ধনুরাশি। ধনুরাশির রাশিতেই কিন্তু বৃহস্পতির অবস্থান, আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে এবং সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আপনাদের ওভারকাম করে ফেলবেন। এছাড়াও যদি কোর্টে কোনো রকম কেস চলে সেই কেস কিন্তু আপনাদের মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে। এরপরে আসি মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকাদের এই মাসে কিন্তু ভ্রমণের সুবর্ণ সুযোগ দেখা যাচ্ছে, আপনারা কিন্তু বাইরে বেড়াতে যেতে পারেন বা বেড়াতে যাওয়ার মতো একটা পজিশান অর্থাৎ গ্রহের অবস্থান কিন্তু চলে আসছে। এটা আপনাদের ধার্মিক ট্যুরও হতে পারে বা আপনাদের এমনি নর্মাল কোনো ট্যুরও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আপনাদের কিন্তু অর্থনৈতিক দিকটা কিন্তু অনেক ডেভেলপমেন্ট করবে। এরপর আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির বলার কিছু নেই, কুম্ভ রাশি জাস্ট ফাটিয়ে দেবে, আপনাদের আর্থিক দিকটা প্রভূত হারে উন্নতি পাবে এবং আপনারা যে কোনো কাজে হাত দিলে কিনা সেই কাজ কিন্তু আপনারা সাকসেস করেই ছাড়বেন এবং আর্থিক দিক উন্নতির সাথে সাথে এই মাসে কিন্তু আপনাদের সঞ্চয়ের দিকটাও কিন্তু ভালো দেখা যাচ্ছে। এরপর আসি মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকারা এই বৃহস্পতির শুভ অবস্থানের ফলে আপনাদের দাম্পত্য কলহ বা সমস্যা যদি থাকে সেটা কিন্তু আপনাদের কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি আপনাদের আর্থিক দিক
অনেকটাই ডেভেলপমেন্ট করবে। এবং আপনারা যারা মিডিয়া ওরিয়েন্টেড লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আপনাদের যে কোনো রকম অফার আসার সম্ভাবনা রয়েছে এবং নিজের ক্যারিয়ারে ডেভেলপমেন্ট আপনারা করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।